আপনি যখন ছোটে না বাপ, তখন আপনার সব কথা আমি মেনে চলব। কিন্তু আপনি ছোটে না বাপ ছাড়াও যে আমার স্বামী, তাই না? তুমি যদি চোখ রাখো চোখে, পরোয়া করি না। আজকে আমি জারিয়াদেরকে নিয়ে অন্তর্মহলকে রক্ষা করার দায়িত্ব নিয়েছি। দয়া করে এই দায়িত্ব আমার থেকে কেড়ে নেবেন না। বেশ, তাই হবে। এদিকে রাখো, সবকিছু তৈরি তো সোফিয়া? হ্যাঁ নতুন বেগম, মোটামুটি সবই তৈরি আছে। মোটামুটি না, ঘর মশাল ভেজা কাপড় আমার সব তৈরি চাই। তোমাদের সবার কাছে ছুরি আছে তো? শোনো, শত্রু যদি আক্রমণ করে তাহলে কি করতে হবে মন দিয়ে শোনো। সোফিয়া আমার সাথে চলো, এসো। তোমার আজকে একটাই কাজ, রমাকান্ত আর রোশনলালকে চোখে চোখে রাখতে হবে। একদম চোখের আড়াল করা যাবে না। মানে মানে তুমি কি ওদের সন্দেহ করছো? আমার সন্দেহ হচ্ছে, আমার ওদের ভাবগতি একদম ঠিক লাগছে না। তবে হ্যাঁ, যদি কোনো গন্ডগোল দেখো তাহলে সবার আগে আমাকে এসে বলবে, ঠিক আছে? ঠিক আছে। ভালো করে জল খাও। মোহনলাল জি, কি আপনি এখানে? হ্যাঁ, লুৎফার নির্দেশে আজকে আমরা মেমো হলে কেউ ঘুমাবো না। নানি যান, ছোটি মাসি বাড়ি মাসি এনারা বিশ্রাম নেবেন, কিন্তু আমরা সবাই জেগে থাকব। ভয় পাবেন না, লুৎফা বাহিনীকে বলে দেবেন যে এখানে আমি আছি।
যদি শত্রুরা আক্রমণ করে তখন? বিপদের দিনে আমরা সবাই সজাগ থাকব। আপনাদের কাঁধে কাঁধ মিলিয়ে আমরা এই চেহেল সেতুনকে রক্ষা করব। এটা তো আমাদেরও দায়িত্ব, এটা তো আমাদেরও ঘর সংসার সব কিছু। ঠিকই, তবে শত্রুরা যতই শক্তিশালী হোক না কেন, আমি প্রতিজ্ঞা করেছি আমি থাকতে এই মহলে কোনো শত্রুর প্রবেশ হবে না। মূর্খ, শত্রুরা প্রাসাদের ভিতরে পা রেখে ফেলেছে, এখন শুধু সময়ের অপেক্ষা। প্রত্যেকটা মানুষকে রক্ষা করো, আল্লাহ আমার পরিবারকে রক্ষা করো, আমার বাংলার সমস্ত মানুষকে রক্ষা করো আল্লাহ। আমি জান, আমি জান, আমার মনে হয় না যে আমাদের কেল্লার ভেতরে হামলা নিয়ে কোনো চিন্তা করবার দরকার আছে। আমি জান সিরাজ আছে, আমার সিরাজ আছে, ও আমাদের কারোর কোনো ক্ষতি হতে দেবে না। আমি জান, আমি বিশ্বাস করি ও আমাদের প্রত্যেককে ঠিক রক্ষা করবে। নিশ্চিন্ত, সিরাজের জন্য না হলেও জনাব মির্জাফরের জন্য নিশ্চয়ই হওয়া যায়। উনি বলেছেন সারা রাত নিজে পাহারায় থাকবেন সমস্ত সৈন্যদের নিয়ে, আর সেই জন্য আমার বিশ্বাস আমাদের কোনো ক্ষতি কেউ করতে পারবে না। আমাদের নতুন বেগম সাহেবা মনে হয় ছোটে না বাপ্পা আমাদের সেনাপতিদের ওপর ঠিক ভরসা করতে পারছেন না, তাই শত্রুর ভয়ে সমস্ত জারিয়াদের তিনি নিজের কাছেই রেখেছেন। তুমি ভুল বললে হাসিনা, লুৎফা একদমই শত্রুর ভয়ে নিজের কাছে তার জারিয়াদের রাখেনি, বরঞ্চ ওই সবচেয়ে সাহসিকতার পরিচয় দিয়েছে। বিপদ আসবে না বলে নিশ্চিন্ত না থেকে ও বিপদ এলে তা থেকে বাঁচার রাস্তা বের করে রেখেছে। গোল, তুমি এমন করে কথা বলছো, মনে হচ্ছে কেল্লায় হামলা হলে লুৎফা সবাইকে রক্ষা করবে। প্রস্তুতি যেভাবে নিচ্ছে তাতে আমার মনে হয় ছোটে নবাব বা সেনাপতিদের উপর ভরসা না করে আমাদের নতুন বেগম সাহেবের উপর ভরসা করাটাই ঠিক হবে। লুৎফা, কি এমন প্রস্তুতি নিচ্ছে লুৎফা যে ওর উপর ভরসা করতে হবে আমাদের? কি এমন করছে ও? Thank you.
ব্যবস্থা কে করলো? চলো 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 পাল্টাই।